আসসালামু আলাইকুম এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আফরোজ আক্তার কামাল শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আলামত নষ্টই প্রমাণ করে 21 আগস্ট গ্রেনেড হামলার পেছনে বিএনপির প্রত্যক্ষ মদত ছিল মন্তব্য প্রধানমন্ত্রী গ্রেনেড হামলা মামলায় বিচারিক আদালতে দেয়া সব আসামির সাজা হাইকোর্টে বহাল রাখতে সর্বোচ্চ আইনি লড়াই করবে রাষ্ট্রপক্ষ দেশে করোনা ভাইরাসে আরো 39 জনের মৃত্যু নতুন করে শনাক্ত 2401 এবং কক্সবাজারের সিনা হত্যার ঘটনাস্থলে নিয়ে প্রদীপ সহ প্রধান তিন আসামিকে র‍্যাবের জিজ্ঞাসাবাদ শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম এবার বিস্তারিত দেশের ইতিহাসের বিভীষিকাময় 21 আগস্ট গ্রেনেড হামলার আলামত নষ্ট করায় প্রমাণ করে এতে বিএনপির প্রত্যক্ষ মদত ছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সে তিনি বলেন এই ঘটনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জড়িত চার দলীয় জোট সরকারে দুর্নীতির বিষ বৃক্ষের কুফল জনগণ এখনও ভোগ করছে বলে মনে করেন তিনি বিস্তারিত আপেল মাহমুদের রিপোর্টে 2004 সালের 21 আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে আলোচনায় অংশ নেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভায় আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য করতেই বিএনপি জামাত জোট সরকারের পৃষ্ঠপোষকতায় গ্রেনেড হামলা চালানো হয় বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী নিজেদেরকে এর দায় থেকে বাঁচাতে সব ধরনের আলামত নষ্ট করা হয় বলেও মন্তব্য করেন তিনি বিএনপি সরকার যদি এর সঙ্গে জড়িত নাই থাকে তাহলে তারা আলামতগুলি কেন নষ্ট করবে ওই গ্রেনেড হামলা পরে তারা সিটি কর্পোরেশনে তখন নিয়োগ সার্টিফিকেশন করা তারা লোকদের নিয়ে এসেছিল পুরো এলাকা তারা ধুয়ে ওই হামলাকারীরা তারা যাতে নির্বিঘ্নে ওই জায়গা ত্যাগ করতে পারে সেই সুযোগটা সৃষ্টি করার জন্য তারা এটা করেছিল রাজনীতির নামে মানুষ হত্যা করা বিএনপির অভ্যাস উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন তাদের অপকর্মের শিকড় এখনো উৎপাটন করছে সরকার তার যে দুর্নীতি করে যাচ্ছে দুর্নীতির যে বৃক্ষ রচনা করে যাচ্ছে সারা বাংলাদেশে আজকে তার কুফল বাংলাদেশ ভোগ করছে আমরা সরকার সবাই এক এক করে সেগুলো ধরছি উদ্ঘাটন করছি করোনার মধ্যেও দেশ যেন সামনে এগিয়ে যায় সেজন্য সবাইকে স্বাস্থ্যবিধি মেনে কাজ করার নির্দেশ দেন শেখ হাসিনা সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও আমাদের অর্থনীতি চাকাবন্দী ছিল আমাদের সবার মানুষের কষ্ট না তাদেরকে যেভাবে সহযোগিতা করা তাদের সাহায্য করা এবং আমাদের দেশটা যেন এর আগে দলীয় কার্যালয়ের সামনে অস্থায়ী বেদিতে গ্রেনেড হামলায় নিহতদের শ্রদ্ধা জানান নেতাকর্মীরা আপেল মাহমুদ এটিএন বাংলা ঢাকা 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিচারিক আদালতে দেয়া সব আসামির সাজা হাইকোর্টে বহাল রাখতে সর্বোচ্চ আইনি লড়াই করবে রাষ্ট্রপক্ষ মামলাটি অগ্রাধিকার ভিত্তিতে শুনানি করতে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের কাছে আবেদন করা হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম তবে আসামি পক্ষ বলছে রাজনৈতিক বিবেচনায় তড়িঘড়ি করে শুনানি করা হলে ন্যায় বিচার নিশ্চিত হবে না আরও জানাচ্ছেন হুমায়ুন চিস্তি 2004 সালের 21 আগস্ট আওয়ামী লীগের সন্ত্রাস বিরোধী সমাবেশে গ্রেনেড হামলা চালায় জঙ্গিরা হামলার 14 বছর পর 2018 সালের 10 অক্টোবর রায় দেয় বিচারিক আদালত কিন্তু প্রায় দুই বছরেও শুরু হয়নি মামলার আপিল শুনানি হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের দুই মামলায় ডেথ রেফারেন্স সহ জেল আপিলের নথি 2018 সালের 27 নভেম্বর হাইকোর্টে আসে সবশেষ গত বছরের 13 জানুয়ারি বিচারিক আদালতের নথি তলব করে হাইকোর্ট গেল রোববার সেই পেপার বুক বিজি প্রেস থেকে সুপ্রিম কোর্টে পৌঁছায় এখন এই পেপার বুক সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখা যাচাই বাছাই করে চূড়ান্ত করবে এ মামলার পরবর্তী অগ্রগতি নির্ভর করছে প্রধান বিচারপতি যত দ্রুত বেঞ্চ গঠন করবেন তার উপর প্রথমে একটা দরখাস্ত আমাদের করতে হবে এই মামলাটার গুরুত্ব কথা উল্লেখ করে যাতে তাড়াতাড়ি শুনানি জন্য একটা বেঞ্চে পাঠিয়ে দেওয়া হয় শুনানি অগ্রাধিকার ভিত্তিতে হবে এটা আমরা মনে করি এবং সেই ব্যাপারে আদালতের কাছে আমরা প্রার্থনা করব মামলায় রাজনৈতিককরণ না করে
যাতে ন্যায় বিচার হয় এবং যারা সত্যিকারে দোষী তাদেরকে দোষ সাব্যস্ত করে তাদেরকে দণ্ডাদেশ দেওয়া হোক। রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা আরও জানান, একটি রাজনৈতিক দলকে নিশ্চিহ্ন করার জন্য একুশে আগস্টের এ নারকীয় হামলার ঘটনা ঘটে। উচ্চ আদালতে মামলার শুনানির বিষয়টি অগ্রাধিকার পাবে, তবে আসামিপক্ষের আইনজীবীরা বলছেন রাজনৈতিক বিবেচনায় নয়, বরং সব মামলাকেই সমান গুরুত্ব দিয়ে শুনানি করতে হবে। আসামিপক্ষ রায়ের বিরুদ্ধে আপিল করলেও সাজা বাড়াতে কোনো আপিল করেনি রাষ্ট্রপক্ষ। আমরা প্রস্তুত আছি, তবে আমার কথা হলো হঠাৎ করে মামলাটি এতদিন পরে অগ্রাধিকার ভিত্তিতে যদি করা হয় সেক্ষেত্রে জনগণ একটা বিভ্রান্তি সৃষ্টি হতে পারে। প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান সাহেব মৃত্যুর আগেও আফসোস করেছেন আমাদের কাছে যে আমি কি বিচারটা দেখতে পারবো না, কারণ ওনার স্ত্রী মারা গেছিলেন এই হামলায়। যে সাজাটা আছে সেটি যাতে বহাল থেকে এটি আমাদের প্রচেষ্টা হবে। 2004 সালের একুশ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগ অফিসের সামনে ট্রাকে তৈরি অস্থায়ী মঞ্চে চলছিল জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী সমাবেশ। আওয়ামী লীগ সভানেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য চলার সময় চালানো হয় গ্রেনেড হামলা। নিহত হন আওয়ামী লীগের নারী বিষয়ক সম্পাদক আইবি রহমান সহ 24 জন, আহত হন কয়েকশো নেতাকর্মী। অল্পের জন্য প্রাণে বেঁচে যান শেখ হাসিনা। এ ঘটনায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের দুই মামলায় 2018 সালের 10 অক্টোবর বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এবং সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু সহ 19 জনকে মৃত্যুদণ্ড দেয় বিচারিক আদালত। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বড় ছেলে ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিস চৌধুরী সহ 19 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয় সাবেক 3 আইজিপি সহ 11 আসামিকে। রায়ের পর্যবেক্ষণে বলা হয় আওয়ামী লীগের মতো একটি রাজনৈতিক দলকে নেতৃত্ব শূন্য করতেই ওই হামলা চালানো হয়েছিল। এ ঘটনায় জড়িত ও নেপথ্যের কুশীলবদের দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধ সম্ভব। মামলার অন্যতম আসামি তারেক রহমান হারিস চৌধুরী সহ 14 জন এখনও পলাতক। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। একুশে আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় প্রকৃত দোষীরা ধরা না পড়ার জন্য বিএনপিরও দায় আছে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। রাজধানী নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা জেলা বিএনপি আয়োজিত বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল মান্নানের স্মরণ সভায় তিনি এ মন্তব্য করেন। রাজনৈতিক কারণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে গ্রেনেড হামলার ঘটনায় জড়ানো হয়েছে বলেও এ সময় অভিযোগ করেন দলটির নেতারা। সম্পৃক্ত আমার মনে হয় কেউ এখানে ভিকটিম হয় নাই, আসামি হয় নাই। এখানে আমাদেরও ব্যর্থতা আছে, আর সরকার সেই পারপাসটা ভালো করে আমাদের উপর চাপিয়ে দিতে পারছে। এটা একটা রাজনৈতিক অস্ত্র হিসাবে বিএনপির উপরে প্রয়োগ করা হয়েছে। যেহেতু একটি রাজনৈতিক হিসাব নিকাশের ব্যাপার, সেই কারণেই আসল ঘটনা কখনো আলোর মুখ দেখবে না। দেশে করোনা ভাইরাসে গত 24 ঘন্টায় আরও 39 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 3,624 জনে। সর্বশেষ 24 ঘন্টায় 12,943টি নমুনা পরীক্ষায় নতুন 2,401 জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার 18.55%। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা 2,90,360 জন। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 3,624 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 1,71,615 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 59.45%। মৃতদের মধ্যে 27 জন পুরুষ ও 12 জন নারী। মৃতদের মধ্যে 23 জনই ঢাকা বিভাগের। দ্বিতীয় সর্বোচ্চ 5 জন মারা গেছেন খুলনা বিভাগে। করোনা ভাইরাস ও উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন জেলায় অন্তত 19 জন মারা গেছে। এর মধ্যে সিলেট, খুলনা এবং বগুড়ায় 12 জনের মৃত্যু হয়েছে। চিকিৎসক, নার্স ও ব্যাংকার সহ এসব জেলায় 4 শতাধিক মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। প্রতিনিধিদের তথ্যচিত্রের ভিত্তিতে রিপোর্ট করছেন রাশনা দাস। খুলনায় আবারও ভয়াবহ রূপ নিয়েছে করোনা পরিস্থিতি। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় 4 জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে 1 জন কিশোরী। গত 24 ঘন্টায় খুলনা বিভাগের 10 জেলায় 498 জনের নমুনা পরীক্ষায় 158 জন করোনা শনাক্ত হয়েছেন।
এদিকে সিলেটেও করোনায় আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে চব্বিশ ঘন্টায়। এদের মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী। একই সময় নতুন আক্রান্ত হয়েছেন ৬৩ জন। বগুড়ায় করোনায় আরও চারজনের মৃত্যু নিশ্চিত করেছে বগুড়া সিভিল সার্জন অফিস। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে তিনজন ও TMSS মেডিকেল কলেজ হাসপাতালে একজনের মৃত্যু হয়। ৩২৯টি নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছেন আরও ৭৪ জন। চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে আরও ২ জন, করোনা শনাক্ত হয়েছেন ৮৯ জন। এই নিয়ে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা প্রায় ৬৫০০। এদিকে বরিশালে গত ২৪ ঘন্টায় ২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বিভাগের ৬ জেলায় নতুন শনাক্ত ডাক্তার নার্স ব্যাংকার সহ ৭১ জন। এদিকে নড়াইলের লোহাগড়ায় গার্মেন্টস ব্যবসায়ী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। এছাড়া নোয়াখালীতে ৪১ জন, নাটোরে ৮ জন, শেরপুরে ৭ জন ও নেত্রকোনায় ২ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। রাসনা দাস, এটিএন বাংলা। কক্সবাজারে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যার ঘটনাস্থলে নিয়ে টেকনাফ থানার বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাস মামলার প্রধান তিন আসামিকে জিজ্ঞাসাবাদ করেছে র‍্যাব। মাত্র ২ মিনিটের মধ্যে কোন পরিস্থিতিতে হত্যাকাণ্ডটি ঘটেছে তা হুবু উপস্থাপনের মাধ্যমে প্রকৃত মোটিভ পর্যবেক্ষণ করেন র‍্যাবের তদন্তকারীরা। কক্সবাজার থেকে মোয়াজ্জেম হোসেন শাকিলের রিপোর্ট, জানাচ্ছেন বরকতুল্লাহ সুজন। টেকনাফের মেরিন ড্রাইভে ৩১ জুলাই রাতে মাত্র ১ থেকে ২ মিনিটের মধ্যে কী এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছিল যাতে গুলির ঘটনা ঘটে তা নিখুঁতভাবে যাচাই বাছাই করেন র‍্যাবের তদন্ত কর্মকর্তারা। সেই দিনটির মতো করেই সাজানো হয় বাহারছড়া এপিবিএন চেকপোস্ট। ঘটনার আবহ পুঙ্খানুপুঙ্খ পর্যবেক্ষণে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদের গাড়িটির মতো করেই একটি প্রাইভেট কারও রাখা হয় সেখানে। আনা হয় ৭ দিনের রিমান্ডে থাকা প্রধান তিন আসামি বরখাস্ত হওয়া ওসি প্রদীপ কুমার দাস, ইন্সপেক্টর লিয়াকত আলী ও এসআই নন্দদুলাল রক্ষিতকে। পৃথকভাবে ওই দিনের ঘটনার বর্ণনা দেন তারা। সংক্ষিপ্ত সময়ের মধ্যে কী এমন ঘটেছিল যে ওই সিনহা গুলিবিদ্ধ হয়েছিল, কিংবা যদি লিয়াকত যেটা বলছে যে পিস্তল তাক করে ফেলেছিল, এই ১ মিনিট ৩০ সেকেন্ডের মতো কী এমন হয়েছিল যে পিস্তল তাক করার মতো পরিস্থিতি কি আসলেই হয়েছিল কিনা, আর সেই বা কেন ফায়ার করলো, এই জিনিসটাই আমাদের অনেক তথ্য সংগৃহীত হয়েছে। গত ১৮ আগস্ট কক্সবাজার জেলা কারাগার থেকে এই তিন আসামিকে ৭ দিনের রিমান্ডে নিজেদের হেফাজতে নেয় র‍্যাব। র‍্যাব জানায় রিমান্ডের অংশ হিসেবে এই মহড়ার উদ্দেশ্য সত্য উদ্ঘাটন। আইও নিজেকে সন্তুষ্ট করার জন্য, যাতে করে সে কোনোভাবেই কোনো নির্দোষ ব্যক্তি সাজা না পায় এবং কোনো দোষী ব্যক্তি যেন কোনোভাবেই প্রত্যক্ষভাবে যদি প্রভাবিত করে তাকে যদি কোনো রকম পরোক্ষ প্রত্যক্ষভাবে কোনো ধরনের এই ফায়ার কাজে ইনস্টিগেশন কারা করেছিল, কীভাবে করেছিল, সব কিছু অ্যানালাইসিস করে তারপরে আমরা সন্তোষ জানাব। শুক্রবার দুপুরে প্রায় ৩ ঘন্টা চলে এই জিজ্ঞাসাবাদ। এতে ঘটনার পুরো চিত্র সম্পর্কে বিস্তারিত তথ্য পান মামলার তদন্তকারী কর্মকর্তা র‍্যাব ১৫র সিনিয়র সহকারী পুলিশ সুপার খায়রুল ইসলাম। এর আগে বৃহস্পতিবার রাতে সিনহার সহকারী শিপ্রা শিফাতের ল্যাপটপ সহ ২৯টি ডিভাইস রামু থানা পুলিশের কাছ থেকে বুঝে নেয় র‍্যাব। বরকতুল্লাহ সুজন, এটিএন বাংলা। রাজধানীতে ডজনে ৬ থেকে ৮ টাকা বেড়েছে ডিমের দাম, তবে মাছ ও মুরগির দাম কিছুটা কমেছে। আরো জানাচ্ছেন আদিন সজীব। বর্ষার ভরা মৌসুম শেষে ভরপুর রাজধানীর মাছের বাজার, কিন্তু ক্রেতা নেই তেমন। অথচ কুরবানি ঈদের পর মাছের বেচা কেনা জমজমাট হওয়ার কথা। এর জন্য করোনা পরিস্থিতিকে দায়ী করছেন মাছ ব্যবসায়ীরা। কখনো মাছ নিচ্ছি বাসায় স্বাদ ভালো পাচ্ছে, আবার কখনো মাছ কাচ্ছি ইলিশ, কিন্তু এটা কোন প্রজাতির ইলিশ বা কোন নদীর ইলিশ এটা বোঝা যাচ্ছে না। ব্যবসায়ীদের আমরা কষ্টে আছি, পরিস্থিতি সবাই জানে, কেন করোনার পরিস্থিতির কারণে সব জায়গায় বাধা পড়ছে। দেশের বিভিন্ন স্থানে বন্যায় মুরগির খামার ক্ষতিগ্রস্ত হয়েছে, কমেছে সরবরাহ, দামও কমেছে আগের চেয়ে, কিন্তু তারপরেও মুরগির বাজারে বেচা কেনা আগের মতো নয়। করোনার ভয়ে ওরা বাইরে হয় না, ম্যাক্সিমাম আপনি শিক্ষিত লোকের বা ভালো বড় বিএভি লোকের ভয় ভিত্তিটা বেশি। তবে বাজারে চাহিদা বেড়েছে ডিমের, করোনায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ডিম বেশি খাচ্ছেন মানুষ, সেই সুযোগে দাম বাড়িয়েছেন
ব্যবসায়ীরা। আগে তো ছিল 100 টাকা 95 টাকা ডজন, এখন 108 টাকা ডজন, 105 টাকা একটু মিডিয়াম ছোট সাইজ। রাজধানীর বাজারে খানিকটা চড়া সবজির দাম, বর্ষার কারণ দেখাচ্ছেন বিক্রেতারা। সিটি কর্পোরেশন প্রতিদিনের জন্য একটা ইয়ে দিয়ে দিত যে আজকে এই বাজারটাই এই রেটটাই এই রেটটাই রেট, তাহলে যেন আমাদের জন্য উপকার। অর্থনীতি তো খারাপ, এই জন্য আমাদের এই অবস্থা খারাপ, মাল কিনি 40 বেচার লাগে পরে 30। করোনা দুর্যোগে এমনিতেই আর্থিক সংকটে মানুষ, তার উপর বাজারের বাড়তি এই চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে অনেককে। আদিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। নদ নদীর পানি বাড়ায় দেশের বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতির আবারও অবনতি হয়েছে। বরিশালের মেহেন্দিগঞ্জে পানিতে ডুবে মারা গেছে 2 শিশু। জেলায় 50,000-এরও বেশি মানুষ পানিবন্দী রয়েছেন। এর সাথে নদীর ভাঙন শুরু হওয়ায় দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা। অন্যদিকে পদ্মার পানি বাড়ায় শরীয়তপুরে নতুন করে বিভিন্ন এলাকা প্লাবিত হচ্ছে। তীর রক্ষা বাঁধের তলদেশ থেকে জিও ব্যাগ ও সিসি ব্লক সরে যাওয়ায় 18টি স্থানে ভাঙনের সৃষ্টি হয়েছে। এর কারণে শিক্ষা প্রতিষ্ঠান সহ অনেক ব্যবসা প্রতিষ্ঠান ও বসতবাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে টাঙ্গাইলেও। বৃষ্টির কারণে যমুনা, ধলেশ্বরী, ঝিনাই ও বংশাই নদীর পানি গত কয়েকদিন ধরে বৃদ্ধি পাচ্ছে। এদিকে নাটোরে পানি কমতে থাকায় জেলার নলডাঙ্গা ও সিংড়া উপজেলার বিভিন্ন আশ্রয় কেন্দ্রে বানভাসী মানুষ বাড়ি ফিরতে শুরু করেছেন। জামালপুরে কিছু এলাকার পানি নামলেও জমি চাষের উপযোগী হতে এখনও সময় লাগবে। বৃষ্টিপাত না হওয়ায় নেত্রকোনায় নদ নদীর পানি হ্রাস পেয়েছে, ফলে সেখানে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে শেরপুরে বন্যা পরবর্তী দুর্ভোগে মানবেতর জীবনযাপন করছেন বাসস্থান হারানো হাজারো মানুষ। ডেঙ্গু প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি 90% জনগণের সম্পৃক্ততা দরকার বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মমিনুর রহমান মামুন। এটিএন বাংলায় ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক টকশোতে তিনি মন্তব্য করেন। এই সময় মশক নিধনের ওষুধ মানুষের কাছে সহজলভ্য করতে আমদানি শুল্ক কমানোর উপর জোর দেন ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। বিস্তারিত শফিকুল ইসলাম শামীমের রিপোর্টে। করোনা মহামারী ও বন্যার মধ্যে এবছর ডেঙ্গুর তেমন প্রাদুর্ভাব না থাকায় কিছুটা স্বস্তিতে নগরবাসী, তবে আত্মতুষ্টি নয়। বছরব্যাপী সিটি কর্পোরেশনের নানামুখী উদ্যোগ অব্যাহত থাকার পাশাপাশি জনগণ সচেতন হলেই ডেঙ্গু নিয়ন্ত্রণে রাখা সম্ভব। শুধুমাত্র মৌসুমভিত্তিক কোনো সতর্কতা বা উদ্যোগ নয়, এটা সারা বছরের একটা উদ্যোগ হবে। সেইটা আসলে আমাদেরকে হয়তো বা ভবিষ্যতে সম্পূর্ণভাবেই ডেঙ্গু মুক্ত করবে যদি এইভাবে কাজ চলতে থাকে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মমিনুর রহমান মামুন জানান, সচেতনতা বৃদ্ধি পাওয়ায় আগের চেয়ে এখন এডিস মশার লার্ভা কম পাওয়া যাচ্ছে, ডেঙ্গু রোগীর সংখ্যাও তুলনামূলক কম। আমরা মার্চ মাসে যখন করলাম তখন আমরা যতগুলো বাড়ি পরিদর্শন করেছি তার 1.98% বাড়িতে আমরা কিন্তু লার্ভা পেয়েছিলাম। লাস্ট যেটা করলাম সেখানে হলো 0.53% আমরা পরিদর্শনকৃত বাড়ির মধ্যে আমরা লার্ভা পেয়েছি। তার মানে দেখেন আমরা কিন্তু এই কাজে কিন্তু জনগণ কিন্তু সম্পৃক্ত হচ্ছে এবং সচেতন হচ্ছে। আর জনস্বাস্থ্যের পেস্টিসাইড আমদানিতে যে 60-70% শুল্ক প্রদান করতে হয় তা কমিয়ে 10% করার প্রস্তাব দেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। ডেঙ্গু মশার নিহতের জন্য যে লার্ভাসাইডটা ইম্পোর্ট করা হয়, যে ওষুধ ইম্পোর্ট করা হয় সেই ওষুধের কিন্তু শুল্ক অনেক বেশি, 60-70%। সেক্ষেত্রে জনগণকে অতি সুলভ মূল্যে যদি আমরা এই মশার মারার ওষুধ দিতে পারি তাহলে কিন্তু আমাদের এই মানুষের মধ্যে এই ওষুধ ছিটানোর প্রবণতা বৃদ্ধি পাবে। আমি জোর দাবি রাখতে চাই সরকারের কাছে যাতে এই ডেঙ্গু মশা নিরোধের জন্য যে ওষুধ ব্যবহার করা হয় সেই ওষুধ যাতে 10% শুল্কে অথবা যেটি আমাদের কৃষিজ উৎপাদনে ব্যবহার করা হয় সেই একই শুল্কে আমদানি করার জন্য সরকার যাতে সেই দৃষ্টি আকর্ষণ করে। তবে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই বলে মত দেন আলোচকরা। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। আন্তর্জাতিক সংবাদ। কোমায় চলে গেছেন রাশিয়ার অন্যতম বিরোধী দলীয় নেতা অ্যালেক্সেই নাভালনি। তিনি এতই অসুস্থ যে তাকে উন্নত চিকিৎসার জন্য জার্মানিতে নেওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা। নাভালনির শরীরে কোনো বিষক্রিয়া পাওয়া যায়নি বলে দাবি করেন তারা। তবে ভ্লাদিমির পুতিন সরকারের কঠোর সমালোচক এই নেতার সমর্থকদের অভিযোগ, বিমানবন্দরে চায়ের সাথে বিষ মিশিয়ে তাকে হত্যার চেষ্টা করা হয়েছে। বোর্ডিংয়ের পর হঠাৎ জ্ঞান হারালে বৃহস্পতিবার তাকে নিয়ে ওমস্কে
জরুরি অবতরণ করে বিমানটি। ভর্তি করা হয় সেখানকারই একটি হাসপাতালে। পার্টিক্স খেলার খবর। পারিবারিক কারণে বাংলাদেশের ব্যাটিং কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন দক্ষিণ আফ্রিকার নেল ম্যাকেঞ্জি। তাকে নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছিল বেশ কয়েকদিন ধরেই। শ্রীলঙ্কার সফরে যেতে রাজি নন বলে তার বিকল্প খোঁজার কাজও শুরু করে দেয় বিসিবি। তবে সফরে যেতে অনীহা নয়, বাংলাদেশ দলের সাথে আর থাকতে রাজি নন নেল ম্যাকেঞ্জি। 2018 সালের জুলাইয়ে বাংলাদেশ দলের ব্যাটিং কোচ হিসেবে যোগ দেন ম্যাকেঞ্জি। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরো একবার। আলামত নষ্টই প্রমাণ করে একুশে আগস্ট গ্রেনেড হামলার পেছনে বিএনপির প্রত্যক্ষ মদত ছিল, মন্তব্য প্রধানমন্ত্রীর। গ্রেনেড হামলা মামলায় বিচারিক আদালতে দেওয়া সব আসামির সাজা হাইকোর্টে বহাল রাখতে সর্বোচ্চ আইনি লড়াই করবে রাষ্ট্রপক্ষ। দেশে করোনা ভাইরাসে আরও 39 জনের মৃত্যু, নতুন করে শনাক্ত 2401। এবং কক্সবাজারে সিনা হত্যার ঘটনাস্থলে নিয়ে প্রদীপ সহ প্রধান তিন আসামিকে র্যাবের জিজ্ঞাসাবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/এটিএন বাংলা নিউজ।